কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, সে এত মজার ভুনা খিচুড়ি রান্না করেছিল। আমি বহুদিন পর এত মজার ভুনা খিচুড়ি খেয়েছি। ওর হাতের প্রত্যেকটা রান্নাই মাশাল্লা মাশাল্লা, খুব মজা হয়। ভুনা খিচুড়ির সাথে ছিল গরুর গোস্ত, ডিম ভুনা, বেগুন ভাজা, আর ছিল মজার সালাদ। তার হাতের প্রত্যেকটা রান্নাই খুবই মজা। তাই তো আমি ভুনা খিচুড়ি নিয়ে নিচ্ছি প্লেটে, আর আমার ফ্রেন্ড আমাকে হেল্প করছিল, ও আমাকে সার্ভ করে দিচ্ছে। এখানে বেগুন ভাজা দিয়ে দিল আমাকে, এখন সালাদ দিল, আর এখানে ডিম ভুনা দিয়ে দিল, আর এখন দিয়ে দিচ্ছে গরুর গোস্ত। গরুর গোস্তটা কী যে মজা হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার মুখে আবার পানি চলে আসছে, আমার আবার খেতে ইচ্ছে করছে এগুলো দেখে। তো এই তো এখানে আমার প্লেট রেডি হয়ে গেছে, এখন আমি খাওয়া স্টার্ট করব। ফার্স্টেই আমি বেগুনটা দিয়ে স্টার্ট করছি, আর তো ওই তো ফার্স্টে আমি বেগুনটা খুবই ভালো করে মেখে নিচ্ছি, আর খাবার আমার কাছে খুব ভালো করে মেখে খেতে বেশি মজা লাগে। তো আমি খুব ভালো করে বেগুনটা মেখে ফার্স্টে ট্রাই করছি শুধু বেগুনটা দিয়ে খিচুড়িটা। দেন আমি সেকেন্ড ট্রাই করব হচ্ছে ডিমটা, ডিমের গ্রেভিটা জাস্ট দারুণ হয়েছিল। তো এই তো আমি ডিমটা এখন ট্রাই করছি। আমার বিশ্বাস করেন আপনারা, এই ভিডিওটা দেখে আমার আবার ওর হাতের সেই ভুনা খিচুড়িটা খেতে ইচ্ছে করছিল। সেদিন আমরা সবাই ওভার ওভার খেয়ে ফেলেছিলাম, কারণ আমরা সবাই একটু স্বাস্থ্য সচেতন, তারপরও আমরা অনেক বেশি খেয়ে ফেলেছিলাম, এত মজা হয়েছিল ওর রান্না। তো তোমাকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ ফ্রেন্ড, আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো। তো এই তো এখন আমি ডিম আর সালাডটা একসাথে মিক্স করে ট্রাই করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। আর এখন আমি ট্রাই করছি সেই মজার গরুর গোস্তটা। তো এটাই হচ্ছে আমার লাস্ট পার্ট, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।